गुड मॉर्निंग एंड वेलकम बैक टू चैनल रोबा रोबी। आज बैरिए पड़ल कि वाटर स्पोर्ट्स एक्टिविटीज चलो देखी कैमन लागे हमें कम करते अपनारा देखें। चलिए आप लोगों को भी दिखाएंगे कुछ वाटर स्पोर्ट्स एक्टिविटी आज करेंगे, आप लोगों को कैसा लगता है चलिए देखेंगे। नेरुल नदी जेटी से स्टार्ट हो गल बोल हम एगिए चले आज वाटर स्पोर्ट्स डे चलो देखा जा रखम लगे। नेरुल नदी के जेटी से बोट स्टार्ट हो चुका है, हम आगे बढ़ रहे हैं समुंदर की तरफ। आज वाटर स्पोर्ट्स डे है, चलिए देखते हैं कितना स्पोर्ट्स करने को मिलता है। এটা হলো নেরুল আর মান্ডবী নদীর মোহনা। এখান থেকে দূরের পাহাড়ে ওই আগুয়ারা ফোর্ট যেটা গতকালকে গিয়েছিলাম সেটা পরিষ্কার দেখা যায়। দেখুন এই বাড়িটা হচ্ছে একজন হীরা ব্যবসায়ীর বাড়ি মুম্বাইয়ের। বাড়িটার দাম হচ্ছে প্রায় 80 কোটি টাকা। এখানে বিভিন্ন ফিল্মের শুটিং হয়ে থাকে, লেটেস্ট মুভি হাসিনা মান জায়েগি, ভূতনাথ এইসব। দিগন্ত বিস্তৃত সমুদ্র, তার মধ্যে এই সামুদ্রিক পাখিদের চলাচল দেখে মনে হচ্ছে যেন আমরাও কোনো এক অজানা সফরে বেরিয়ে পড়েছি। দূর দূর তক সমুদ্র আর উনমে ইন সামুদ্রিক পঞ্ছিও কা আনা জানা চরনা, লগ রহা হ্যায় জেসে হাম ভি কোন সা অনজানা সফর মে নিকল পড়ে হ্যায়, কহাঁ চল রহে হ্যায় কহাঁ জা রহে হ্যায়। बहुत 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 ही सुंदर फीलिंग्स, खूब सुंदर अभिज्ञता। এইখানে দেখা দিল এক ঝাঁক ডলফিন, সবাইকে ক্যামেরা বন্দি করতে পারিনি তবে যতটা পেরেছি আপনাদের জন্য নিয়ে এসেছি। ইয়াঁ পর দিখাই দিয়া এক ডলফিন কি ঝুন্ড, সবকো ক্যামেরা কে অন্দর লে নেই পায়ে লেকিন জিতনা লে পায়ে ও আপ লোগো কে লিয়ে লে আয়ে, দেখিয়ে কিতনা সুন্দর।
একটি প্রধান আকর্ষণ হলো ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি। প্রত্যেকটি বিচেতেই এই ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি বুক করার অপশান রয়েছে, আপনারা যেখানেই থাকুন সেখান থেকেই করতে পারেন। স্কুবা ডাইভিংয়ের সঙ্গে আরও চারটি ওয়াটার স্পোর্টস যেমন ব্যানানা রাইড, বাম্পার রাইড, জেট স্কি, প্যারাসেলিং, এগুলো সব প্যাকেজের মধ্যে থাকে। মোটামুটি 2200 থেকে 2500 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 3000 টাকা প্যাকেজ হয় সিজন টাইমেতে। আর অফ সিজনেতে আপনারা ওটাই 1500 থেকে 2000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এটা কিন্তু কোনো অবস্থাতেই মিস করবেন না। স্ক্রিনে দেখছেন ওটা বাম্পার রাইড, এই হলো ব্যানানা রাইড, ইয়ে হো গিয়া ব্যানানা রাইড, আগে আপ লোগোকো জেট স্কি আর স্কুবা ডাইভিং বোথ দিখায়েঙ্গে। গোয়া মে ওর এক ইন্টারেস্টিং চিজ হ্যায় ইয়ে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি। আপ কোই ভি বিচ কে পাস হোটেল মে রহিয়ে, হর বিচ মে ইয়ে বুক অ্যাক্টিভিটি বুক করনে কি অপশন হ্যায়, আপ ওয়াঁ সে বুক কর সকতে হ্যায় আর বুক করকে আপ ও অ্যাক্টিভিটি কা মজা লে সকতে হ্যায়। লেকিন আপ যাহাঁ পর ভি বুক করে আপকো এসেই বোর্ড মে লেকে আকে ইয়াঁ পর ইয়ানি কি ব্রায়ানা বিচ মে গোয়া কে ভাস্কো দা গামা কে পাস ব্রায়ানা বিচ মে লেকে আয়া জায়গা আর এই পর ও অ্যাক্টিভিটি কমপ্লিট হোগা, আপকো করবায়া জায়গা। ইয়ে হো গিয়া জেট স্কি, এটা হলো জেট স্কি, দেখুন কি সুন্দর। দূরে ব্যানানা রাইড হচ্ছে, দূর মে ব্যানানা রাইড হো রাহা হ্যায়, দেখিয়ে বহুত সুন্দর, উসকে সাথ ও দেখিয়ে জেট স্কি আ রাহা হ্যায়, বড়িয়া হ্যায় না, বহুত বড়িয়া। ভাস্কো দা গামা ব্রায়ানা বিচ আমার পিছনে দেখতে পাচ্ছেন, সমুদ্রের জলে আমরা চান করতে নিয়ে পড়েছি। ভাস্কো দা গামার ব্রায়ানা বিচ সমুদ্রের জলে চান করতে নিয়ে পড়েছি। ট্রিপটা বহুত বহুতই মজাদার সাবিত হো রা হ্যায়। ভাস্কো দা গামাকে ব্রায়ানা বিচ পে ইয়াঁ পর সমুদ্র পে নহানে কে লিয়ে হাম উতর চুকে হ্যায়। ইয়ে হ্যায় ভাস্কো দা গামা ব্রায়ানা বিচ পুরা, আপ লোগোকো দিখা রাহা হুঁ, আপ সমঝ সকতে হ্যায় হাম কিতনা দূর হ্যায়। ऐसा नहीं कि मैं खड़ा हूँ यहाँ पर, मैं तैर रहा हूँ और लाइफ जैकेट भी पहना हुआ हूँ, इसलिए थोड़ा खतरा कम है। এবার জলের তলার সিন একটু দেখে নিই, আরো ভালো করে দেখাবো যখন স্কুবা ডাইভিং করব। তবে এখানে তো দেখে নিন জলের তলার সিন, পানিকে নিচে কা সিন থোড়া দেখ লিজিয়ে, আর ভি আচ্ছে তরিকে সে দিখায়েঙ্গে আপ লোগোকো জব স্কুবা ডাইভিং করেঙ্গে। लेकिन यहाँ पर भी थोड़ा देख लीजिए, अभी जा रहे हैं हम मेरा सबसे पसंदीदा स्कूबा डाइविंग करने के लिए, देखते चलिए। यही हलो हमारे सबसे पसंद एक्टिविटी स्कूबा डाइविंग। हमें अपन जल तला नहीं पड़े এবং একটুখানি নয় প্রায় 15 মিটার মানে 40 ফুটের উপর জলের তলায় আমি নেমে পড়েছি। এবং আমাকে দেখতে পাচ্ছেন স্ক্রিনেতে, এই করতেই আমার এখানে আসা। এই হ্যায় মেরে সবসে পছন্দিতা অ্যাক্টিভিটি স্কুবা ডাইভিং। মানে পানি কে নিচে আ চুকা হুঁ, করিব 15 মিটার পানি কে নিচে ইয়ানি 40 ফুট। দেখিয়ে মছলিয়া কেসে ঘুম রা হ্যায় মেরে নজদিক আ করকে, বড়িয়া হ্যায়। ইসকে লিয়ে তো ইয়ে আনা, পয়সা বসুল হো গিয়া ভাই, সচমে বহুত বড়িয়া। আবি তো আপ লোগো নে মুঝে দেখ রহে হ্যায়, আপ লোগো মে ক্যা দিখাবো দিখাউঙ্গা, দেখিয়ে ইয়ে পানি কে নিচে কিতনা সুন্দর জাগা হ্যায়। দেখুন পানির জলের তলাতে কি সুন্দর গাছগাছালি জলজ উদ্ভিদ এর মধ্যে রয়েছে, এবং এর সঙ্গে মাছও আছে, সেগুলোও দেখাবো একে একে। আস্তে আস্তে দেখতে থাকুন, দেখিয়ে পানিকে নিচে কিন্না সুন্দর প্রাণিকা গাছ, ইসকো ক্যা কাহা জাতা হিন্দি মে মুঝে পাতা নেই,
जो भी है ये बहुत सुंदर है। और यहाँ पर कोरल भी है, कोरल भी दिखाता हूँ, एक सेकेंड। बहुत बढ़िया, पानी के नीचे मुझे एक्सपीरियंस हो रहा है, सच कह रहा हूँ। सत्य खूब सुंदर एक्सपीरियंस होच्छे, खूब सुंदर अभिज्ञता। এটা অবশ্যই আপনাদের বার বার বলবো, আপনারা এই জিনিসটা মিস করবেন না, গোয়া এলে অবশ্যই এই অ্যাক্টিভিটিটাকে এনজয় করবেন। এই দেখুন কোরাল, এই দেখুন পাথরের উপরে কি সুন্দর হয়ে রয়েছে। ওই দেখুন একটা নীল মাছ, ওই দেখুন একটি মাছ, মাছও রয়েছে কত রকম, যেন আমরা সমুদ্রের তলায় নয় একটা অ্যাকুরিয়ামে নেমেছি বলে মনে হচ্ছে। কি সুন্দর জায়গা, সচ মে বহুত বড়িয়া জায়গা হ্যায়, মুঝে তো বহুত মজা আ রহা হ্যায় এই অ্যাক্টিভিটি করনে মে। আর ইয়ে মেরা সবসে পছন্দিদা অ্যাক্টিভিটি থা, ইসলিয়ে মুঝে তো। আর ইয়ে দেখিয়ে একদম কালা কালার কা মছলি হ্যায়, আর কিতনা কোরাল ইয়াহ পর দেখিয়ে, দেখুন কত কোরাল রয়েছে, তার সঙ্গে জলজ উদ্ভিদ, অসাধারণ জলের নিচের অভিজ্ঞতা। সত্যি কোনো বলে বোঝাবার মতো না, দারুণ লাগছে, আমি কি বলবো। এই দেখুন মাছ, দেখুন বিভিন্ন টাইপের মাছ। এই দেখুন এটা এক ধরনের মাছ, কালো রঙের একটি মাছ। ও ও মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং, অ্যামেজিং, আই ক্যান বিলিভ। আমি সত্যি এটা করছি, আমি বিশ্বাস করতে পারছি না। দেখুন মাছ, দেখুন, ও লাভলি লাভলি লাভলি, ও মাই গুডনেস, সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ। কত মাছ, এগুলো কিন্তু পম্পলেট নয়, পম্পলেটের মতো দেখতে। ইয়ে পম্পলেট মজনি নেই হ্যায়, ইয়ে পম্পলেট কি তারা দিখনে হ্যায়, লেকিন পম্পলেট মজনি নেই হ্যায়, ইসকা কালার ডিফারেন্ট হ্যায়, দেখিয়ে। ফুল মাছটি জলে দেখছেন, এখানে জল অনেক ডিপ, প্রথমে স্কুবা ডাইভিং, তারপরে এখানে সুইমিং, দারুণ মাছটি। লাইফ জ্যাকেটের জন্য জলে ডুববো না, আর একটু সাঁতারের জন্য বলিশিং করা যাচ্ছে। বহুত মজা, আপনারা আসবেন, আপনারা আয়েঙ্গে তো সব করেঙ্গে। ইয়ে দেখিয়ে হাম সব এক টিম জেসে আয়ে হ্যায় আর নাহ রহে হ্যায় আবি পানি মে। জেট প্লেন একটা উড়ে যাচ্ছে, জেটের সঙ্গে সঙ্গে আমাকেও বিদায় নিতে হবে। হ্যাঁ অবশ্যই আমি জেট প্লেনে চেপে যাব না, জাস্ট আজকের জন্য আপনাদের থেকে বিদায় নেব। তবে বিদায় নেবার আগে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ মানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে বেল আইকনে গিয়ে অল সিলেক্ট করে দিন। এর সঙ্গেই ভিডিওতে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। দোস্ত আমি মেরে আজ্ঞা দিজিয়ে, মেরে বিদায় লেনে কি বাড়ি হ্যায়, লেকিন বিদায় লেনে সে পেহলে জরুর কাহুঙ্গা, জো লোক মেরে চ্যানেল মে নয় হো ইয়া জো আবি তক মেরে চ্যানেল কো সাবস্ক্রাইব নেই কিয়ো হো, वो जल्दी से मेरे चैनल को सब्सक्राइब कर लीजिए और पास के बेल आइकन में जाकर के ऑल सिलेक्ट कर दीजिए, ताकि आप कोई भी अपडेट मिस ना करें। और उसके साथ ही वीडियो में लाइक, वीडियो को शेयर और वीडियो में कमेंट करना मत भूलना। তাহলে এবার আমাকে বিদায় দিন। তবে বিদায় দেওয়ার আগে আপনাদেরকে আবার বলবো, আপনারা সকলে সাবধানে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন রোবা রবি। জানে সে পেলে আপ লোগো সে ফিরসে কাহুঙ্গা, আপ সব লোক সাবধান রহিয়ে, আচ্ছে রহিয়ে, স্বস্থ রহিয়ে, আর দেখতে রহিয়ে রোবা রবি। নমস্কার।